তুমি আইলে বড় মানুষ, তুমি শুন দেবে আর আমি কি ভাত খাম, তুমি তো না খাবে। ঠিক মতন গাইছে হ্যালো, বেলা 10টা বেজে গেল, কোন তালে থাকস? কিন্তু রে খিদে যে আমার পেট জ্বলে, সেই খবর কি রাখস? তুমি রাগ করে না, আমি পুষে আয়ে কাম কাজ পরে করো, এখন নৌ খাইয়ে তোরে বলে পাঠাই দিছে 3-4 ঘন্টা আগে। এত বেলা না খাই থাকলে কষে কেমন ডা লাগে? বাপরে বাপ, এত বড় মিশা কথা কেমন গেল চাষি, আরেকবার ফোন করে আমি তো বুগালে আছি। ও বনি বাইতে যে হুনুম নি পেশাল একটু থামা, এমন সার দেখে নই ভাতের টুকলার নামা। আটটা বাজে যদি কটা হিরা মুড়ে আনতা, তাহলে কি আর রোদের মধ্যে না খেয়ে কানতা? ক্ষেতের কামে যা যা লাগে সবই আমি আনছি, আর তুই কোনে দেখলি আমি না খেয়ে কানছি? ইয়াল্লাহ, কি হইল আবার? বেজাল একটা বাস বয়সকে আগে আমি জানি, ভাত তরকারি সবই দিছে খালি তো নাই পানি। কি বলি, পানি আমি আইনে তুই আম কইতে যদি আগে, খাওয়ার আগে যে পানি নাই কষে কেমন ডা লাগে? উই যে দেখ বাড়ি একটা, ওই বাড়িতে যাইয়ে কলের দিকে পানি আনবি, বোতল একটা চাইয়ে কেমন যাম রোদের মধ্যে, ইম বেলাকে গরম আর মেই সারবতে বুঝতো চলে আমার ঘরে সরম। দেখ খিদের ঠেলায় এখন খালি গরম হবো মাথা, আর কথা কইলে কত শুনবি, নিলে আজকে হয়ে যাবো এনে যাতা। তুমি শুন দেবে আর আমি কি ভাত খাম, তুমি তো না খাবে। তুই এখন যাবি না, আমার রাগ উঠাবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে আমরা ভিডিওটা শ্যুট করলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।